আসসালাম আলাইকুম আজকে সংবাদে আপনাকে স্বাগতম আওয়ামী লীগ ও হাসিনার গণহত্যার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গুমের আরও দুই মামলা সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামাতে শীর্ষ তাদের যে ট্রাইব্যুনাল বিচার হয়েছে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হবে জুলাই গণহত্যার বিচার ইতিমধ্যে ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দাখিল করা হয়েছে অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য পুলিশের শীর্ষ কর্মকর্তারাও রয়েছে এছাড়া দল হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ দলটি অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আনা হয়েছে একই অভিযোগ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা সম্মায়ক বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এস তামিম এ অভিযোগ দাখিল করেন এ অভিযোগটি গ্রহণ করেছে এই সংক্রান্ত তদন্ত সংস্থা শেখ হাসিনা ছাড়া গণহত্যা অভিযুক্ত অনুরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবেদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন জিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনা রশিদ সাবেক কমিশনার হাবিবুর রহমান ও জার্বির সাবেক পরিচালক মোহাম্মদ হারুনা রশিদ এছাড়া আবেদন অজ্ঞাত পরিচয় হিসেবে তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি কিছু অসাধু পুলিশ কর্মকর্তা সদস্য কিছু অসাধু যাব কর্মকর্তা সদস্য এবং কিছু অজ্ঞাত পরিচয় আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগে বলা হয়েছে এক থেকে নয় আসামিদের নির্দেশে পরিকল্পনা অন্য আসামিরা দেশীয় আগ্রাস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য আন্দোলনকারী নিরাস্ত সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে তাদের সম্মিলিত আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা মানবিরোধী অপরাধ করেছে আবেদনে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময় সারা বাংলাদেশে নিহত এবং ওই সময় আহত হয়েছে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতদের বিষয়ে অভিযোগটি অভিযুক্ত পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো এর আটই ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে করা হয়েছে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন এই অভিযোগের উপর তদন্ত করবে এ তদন্তে জাতিসংঘের অভিযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার তিনি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের বলেন গণহত্যা বর্ষণ গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি রয়েছে যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি উনিশশো সালে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দু ও দু সালে সংশোধন হয়েছে এ আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই গণহত্যায় দায়ীদের বিচারের জন্য মধ্যে একটা ছোটোখাটো গবেষণা মত করেছে জুলাই গণহত্যা বলতে আমরা আগস্টের প্রথম পাঁচ দিনের গণহত্যা বোঝাচ্ছি দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচার আওতায় আনা হবে বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেন সাবেক সরকার প্রধানসহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা প্রতি পত্রিকার কিছু মন্ত্রীর নাম দেখেছি আমরা এখানে কোনো ছাড় দেব না এ বিচার প্রক্রিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা পুনঃ গঠন বিষয়ে উপদেষ্টা বলেন একটি ইনভেস্টিগেশন টিম আছে প্রসিকিউশন টিম আছে এগুলো আমরা রিঅর্গানাইজাল করার জন্য চেষ্টা করেছে। আদালত একটু পরে করব ইনভেস্টিগেশন আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করেছে। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে বিচারের সত্যিকার স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে সেটা লক্ষ্যে সব উদ্যোগ গ্রহণ করেছে এদিকে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দায়ের করা অভিযোগের প্রমাণ হিসেবে ষোল জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের কপি এবং শহীদ আলিফ আহমদের সিয়ামের জন্মসদ স্টুডেন্ট আইডি কার্ড মৃত্যু সনদ সংযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে এর মধ্যে এক মামলা শিক্ষাকীকে গুলি করে হত্যা এবং আরেক মামলা আইনজীবীকে গুম ও অপহরণ অভিযোগ আনা হয়েছে বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয় শুনানি শেষে আদালত উত্তরা পশ্চিম কাফরুল থানাকে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন এর গত দুদিনে শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে রাজধানীর কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনরকে গুলি জনের বিরুদ্ধে মামলা ভাই রাজীব, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব আদালত বাদীর জবাববন্দি গ্রহণ করে কামরুল থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন অতিরিক্ত আইজিপি ও সাবেক মহাপরিচালক হারুন আর রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজি হারুন আর রশিদ যুব কমিশনার বিপ্লব কুমার সরকার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতা সমরাত উল্লাদ সাগর ও বিপঙ্কর পাহাড়দীপ্ত মামলার অভিযোগ করা হয় ছাত্র আন্দোলনের শেখ হাসিনা ও আবেদুল কাদেরের নির্দেশে সাগর দীপ্ত সরাসরি অংশগ্রহণে স্থায়ী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ওয়ার্ড কাউন্সিলর সহ অজ্ঞাত পরিচয়ে পাঁচশো থেকে ছয়শো জন আন্দোলনরত শেখাতির ওপর উনিশে জুলাই বিকেল তিনটার দিকে নির্বিচারে গুলি করা হয় এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনাসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক জাব ডিবি বেনজির আহমেদ এবং যাতে অজ্ঞাত পঁচিশ সদস্যকে আসামি করা হয়েছে ঘটনা ঘন্টা খানেক পর বিএনপি অফিসে অভিযোগের সাবেক আইজিপি এর পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দু সালের সাতই ডিসেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত সালে ১৬ জুলাই রাতে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগের ডামে ডাকাতি ও লুটপাট অভিযোগে সাবেক আইজিপি সহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপি মামলাটি করেছে দ্বিতীয় ঘটনা প্রসঙ্গে তিনি আরো বলেন ষোলোই জুলাই ডিবির হারুনা রশিদ ডিএমপি মেহেদী হাসান বিপ্লব কুমার সরকারের অস্ত্র তৈরি করা হাতিয়ার সহ বিভিন্ন অবৈধ অস্ত্র গোলা বারুদ নিয়ে আমাদের কার্যালয়ের দলের জ্যেষ্ঠ যুব মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ সারের পক্ষে রাখে তৃতীয় তলায় অবৈধ বোম রাখে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ আর রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি বেসরকারি ষাটটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোন আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পূর্ণ তপসিল সব মিলে ব্যাখ্য খেতে ব্যাংক খাতে ক্রাশ রাজত্ব ক্রাইম করেছেন প্রধানমন্ত্রী সাবেক বিনিয়োগ উপদেষ্টা রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে এসব অপরাধ যেন চুপ ছিল বাংলাদেশের ব্যাংক তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে অধিকাংশ ঋণ খেলাপির ঝুঁকি রয়েছে জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত বা জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছে এ ব্যাংকে বেশিরভাগ ঋণ ছিল তার বেনামে এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ দশ হাজার কোটি টাকা দেখিয়ে আসছিলেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার উনত্রিশ প্রতিষ্ঠানে ফান্ডে ও নন ফান্ডে একুশ হাজার ছয়শো একাশি কোটি টাকা ঋণের তথ্য বেরিয়ে আসে দুহাজার তেইশ সালে শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের দুই প্রতিষ্ঠানের তেইশ কোটি টাকার ঋণ স্থিতি হয়েছে এর মধ্যে বেক্সি মক গ্রুপে বিশ হাজার সাতশো কোটি টাকা ফান্ডে বিশ হাজার কোটি এবং নন ফান্ডে ৫৪৪ কোটি টাকা বেক্সি লিমিটেড ফান্ডে এক হাজার ও নন ফান্ডে তিনশো কোটি টাকা ঋণ রয়েছে বাংলাদেশের ব্যাংকের নিয়ম অনুযায়ী একক গ্রাহককে মূলধনের পঁচিশ শতাংশে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সারা দেশে বিপুল সংখ্যক মানুষের হত্যা করা হয়েছে গণমাধ্যমে তথ্য অনুযায়ী গত ষোলো জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত অন্তত পাঁচশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নির্বিচার এ গণহত্যা চরমভাবে ক্ষুব্ধ সর্বস্তরের ছাত্র জনতা শুরু থেকে সব হত্যার বিচার দাবি জানিয়ে আসছেন তারা এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জির মোর্শেদ বলেন সংবিধান সবার বিচার পাওয়ার নিশ্চয়তা দিয়েছে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সব কটির বিচার হবে নির্যাতন হলেও বিচার হবে এটাই স্বাভাবিক যারা নির্দেশদাতা দিচ্ছেন তারা নির্দেশ পালন করেছেন সবার বিরুদ্ধে মামলা হতে পারে এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হত্যা নির্যাতনের মামলা করতে পারে আবার রাষ্ট্র একটা উদ্যোগ নিচ্ছে গণহত্যার অভিযোগে বিচার করার যুক্ত অপরাধ ট্রাইব্যুনালে যেটা সেটার বিচার হবে সেখানে যেসব হত্যার বিচার হবে সেগুলো তো অসাধারণ সাধারণ আদালতে বিচার করা যাবে না কারণ একই অপরাধে দুবার বিচার করা যায় না তবে পৃথকভাবে সাধারণ আদালতে কোনো মামলা করা হলে তার বিচার কোনো সাধ বাধা নেই জানা গেছে সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মী এমপি স্থানীয় নেতা সহ বিতর্কটি অনেক পুলিশ ও র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে বিরুদ্ধে গণহত্যার একটি অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে হত্যা হত্যার দয়ে ফেসে যেতে পারেন শেখ হাসিনা সহ তার দলের অনেক শীর্ষনী তারা পাশাপাশি এন সিংখুলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকতাও এসব মামলায় फसতে পারেন বলে মনে করেছেন আইন বিশেषकরা প্রিয় দর্শক এই ছিল আমাদের আপডেট খবর আপডেট খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ